ঊনকোটি জেলায় রাজ্যের যুব ক্রীড়া সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং শ্রম বিষয়ক যেসব উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে সেই কাজগুলোকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক এক রিভিউ মিটিংয়ের আয়োজন করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এর পাশাপাশি জেলার উন্নয়নে নতুন করে কী কী উদ্যোগ নেওয়া যায় এবং কীভাবে তা বাস্তবায়িত করা হবে সেই লক্ষ্যে কৈলাস শহরে সার্কিট হাউজের কনফারেন্স হলে 1 মে সোমবার বৈঠক করেন মন্ত্রী। ঊনকোটি জেলায় নতুন ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, বড় মাঠ এবং 200 সিটের যুব আবাস করে তোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে এদিন জানান মন্ত্রী টিঙ্কু রায়। দপ্তরগুলো আছে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, লেবার এবং স্পোর্টস। এই জেলার অগ্রগতি, যে সমস্ত কাজ চলছে এগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং যেগুলো পেন্ডিং কাজ আছে, অনেক সময় ধরে ডেভেলপমেন্টের কাজ আটকে আছে, সেগুলো যেন খুব তাড়াতাড়ি করা যায় সেগুলো নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা ছিল। সোমবার সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলা এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, অতিরিক্ত জেলা শাসক সুশান্ত সরকার, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, দপ্তর আধিকারিক অচিন্তম কিলিকদার, এল রাংচল সহ আরও বিশিষ্ট আধিকারিকরা। এদিনের বৈঠক শুরুর পূর্বে মন্ত্রী টিঙ্কু রায় এবং ঊনকোটি জেলার জেলাশাসক হিসাবে সদ্য যোগ দেওয়া জেলাশাসক তড়িৎকান্তি চাকমাকে বিভিন্ন দপ্তরের তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। রাজ্যের মন্ত্রী হবার পর এই প্রথম ঊনকোটি জেলায় জেলা ভিত্তিক রিভিউ মিটিং করলেন টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।